এলিয়েন সম্পর্কে বিজ্ঞান থেকে আল কোরআনের ধারণা অনেক বেশি সুস্পষ্ট। বিজ্ঞান যেখানে দ্বিধাদ্বন্দ্বে আছে, কিন্তু আল কোরআন সেখানে দিচ্ছে 100% নিশ্চয়তা। খ্রিস্টপূর্ব 5 শতকে খেলাস সর্বপ্রথম ভিন গ্রহের প্রাণীর ধারণা পোষণ করেন। তার ধারণা মতে দৃশ্যমান গ্রহ ব্যবস্থা ছাড়াও অন্য কোনো জীবন বহুল জগৎ রয়েছে। পুটারচো তার ধারণায় চাঁদে স্বর্গের অনুসারদের আবাস ভূমিকে খুঁজে পেয়েছিলেন। অনুরূপভাবে মধ্যযুগের জ্যোতির্বিদগণও পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে জীবনের কল্পনায় শুধু কল্পনা করতেন না, তারা কল্পিত জগৎগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেরও নিরন্তর প্রয়াস ও ধ্যান ধারণার চিহ্ন রেখে গেছেন ইতিহাসের পাতায়। বিখ্যাত গণিতবিদ সি এফ গাউস সাইবেরিয়া অঞ্চলের বৃক্ষরাজিতে একটি অতিকায় ত্রিকোণ তৈরির প্রস্তাব করেছিলেন, যা অন্যান্য গ্রহের অধিবাসীগণকে আকৃষ্ট করতে সমর্থ হবে। জে জে ভন লিট্র সাহারা মরুভূমিতে জ্যামিতিক পদ্ধতি অনুসারে বৃহৎ আকৃতির নালা তৈরি করে তাতে কেরাসিন ঢেলে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়ার প্রস্তাব রাখেন। সি গ্রোস দিনের সূর্য আলোকে অতিকায় আয়না স্থাপন করে আলোর প্রতিফলন ঘটিয়ে ভিন গ্রহের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ পর্যন্ত প্রদান করেছিলেন। এতে গেল প্রাচীন আর মধ্যযুগীয় দার্শনিকদের প্রচেষ্টা। আর আধুনিক যুগে ভিন গ্রহের প্রাণীদের সন্ধানে পৃথিবীতে এবং পৃথিবী থেকে পৃথিবীর বাইরে মহাকাশে পরিচালিত হয়েছে বিভিন্ন অভিযান। এবার আমরা আল কোরআনের দিকে দৃষ্টি দিই। মহান আল্লাহই জগৎসমূহের প্রতিপালক, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই সকল প্রশংসা। আল কোরআনের 40 নম্বর ছোরার 64 থেকে 65 নম্বর আয়াতে বলা হয়েছে, মহান আল্লাহই জগৎসমূহের প্রতিপালক, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই সকল প্রশংসা। জগৎসমূহের প্রতিপালক আবার কি? তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীসমূহ এবং উহাদিগের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্ববাসী হও। এ কথা বলা হয়েছে 26 নম্বর সূরার 23 ও 24 নম্বর আয়াতে। তার এক নিদর্শন নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এত দুইয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, 42 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ হইতেছেন তিনি যিনি সৃষ্টি করিয়াছেন অসংখ্য আকাশ আর অসংখ্য অনুরূপ পৃথিবী, উহাদের উপরও আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়। এই তথ্যটি এজন্য যে তোমরা যেন অবগত হও আল্লাহ সর্বশক্তিমান ও সর্বজ্ঞ। এ কথা বলা হয়েছে 65 নম্বর সূরার 12 নম্বর আয়াতে। আল কোরআনের আরও অনেক আয়াতে ইঙ্গিত প্রদান করা হয়েছে যে শুধু আমাদের এই পৃথিবী নয়, অন্য কোনো অজানা প্রান্ত রয়েছে আল্লাহর সৃষ্টি জীব। কিন্তু এর বিপরীতে মহাবিশ্বের কোথাও প্রাণ নেই এরকম কোনো বার্তা আল কোরআন দেয়নি। আর 42 নম্বর সূরার 29 নম্বর আয়াত এবং 65 নম্বর সূরার 12 নম্বর আয়াত দুটি আমাদেরকে 100% নিশ্চয়তা প্রদান করে ভিন গ্রহের প্রাণী সম্পর্কে, এবং 65 নম্বর সূরার 12 নম্বর আয়াতটি আমাদেরকে ধারণা দেয় তা হলো ভিন গ্রহের প্রাণীরা আমাদের মতোই বুদ্ধিমান এবং গঠন দিক থেকে আমাদের মতোই, হতে পারে আমাদের থেকেও বেশি উন্নত। কারণ তাদের উপর যেহেতু আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়, তারা অবশ্যই বুদ্ধিমান হতে হবে। তাদের থাকবে জ্ঞান, থাকবে পড়ার ও লেখার ক্ষমতা। যদি পড়ার ও লেখার ক্ষমতা থাকে তাহলে তাদের মস্তিষ্ক হতে হবে বড় এবং থাকতে হবে ন্যূনতম আমাদের হাতের মতো গঠন, যা কলম ধরতে সহায়ক। কিন্তু এলিয়েনদের গঠনগত বিজ্ঞানের ধারণাগুলো অনেক বৈচিত্র্যপূর্ণ, যা শুধুমাত্র কল্পনা মাত্র।